ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা ম্যাকাউট ইউনিভার্সিটির আন্ডারে বিটেক পড়ছো, বিটেক কম্পিউটার সায়েন্স যারা পড়ছো, এবং তোমরা যারা এই বছর থার্ড সেমিস্টারে উঠেছো, যারা 2022 সালে, আমি তোমাদের এর আগেও বলেছি এই থার্ড সেমে যে সাবজেক্টগুলো রয়েছে, আইটি রিলেটেড যে সাবজেক্টগুলো, কম্পিউটার সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে, তিনটে সাবজেক্ট আছে, অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স, ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম, এই দুটো সাবজেক্ট আছে, আর কম্পিউটার অর্গানাইজেশন আছে। এবার এই তিনটে সাবজেক্ট কিন্তু যেহেতু একটা সেমেস্টারের মধ্যে রয়েছে, এটা কিন্তু তোমাদের সেমেস্টারের লোড কিন্তু আরেকটু বেড়ে গেল। এছাড়া তোমাদের আরেকটা ম্যাথামেটিক্সের পেপার আছে, ডিফারেনশিয়াল ক্যালকুলাস একটা পেপার আছে বোধ হয়, আর তোমাদের একটা আইটি ওয়ার্কশপও আছে। কিন্তু আমি থিওরি কম্পিউটার সায়েন্সের যে পেপার তিনটের কথা বললাম, এই তিনটে পেপার তার সঙ্গে অ্যাডেড যে আরো অ্যাডিশনাল আরো যে পেপারগুলো রয়েছে, এটা কিন্তু তোমাদের সেমেস্টারের লোড কিন্তু অনেকটাই বাড়িয়ে দিচ্ছে। এবং অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স এর মধ্যে পুরোপুরি সার্কিট, মানে আমাদের বুলিয়ান ম্যাথামেটিক্স থেকে শুরু করে সার্কিট ডিজাইন থেকে শুরু করে বিভিন্ন ডিফারেন্ট সার্কিট ড্রয়িংয়ের বিভিন্ন স্ট্র্যাটেজি এবং গেট মিনিমাইজেশন, মানে ওখানে তোমাদের কম্বিনেশনাল সার্কিট, সিকুয়েন্সিয়াল সার্কিট, এছাড়া আরও অনেক রকম কাউন্টার আছে, ঠিক আছে, ক্লক ক্লক জেনারেটর সার্কিট, মানে আমি যেটা বলতে চাইছি এই সবগুলো কিন্তু মুখস্থ করে লিখে আসার কিন্তু কোনো ব্যাপার নেই। মানে পড়াতে গেলে তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে পড়তে হবে, তুমি নিজেও যদি পড়ো, আর যদি কোনো টিচারের কাছেও যদি যাও তাকে কিন্তু সময় দিতে হবে। তাই আমি তোমাদের বলছি, আমাদের কিন্তু ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে জুলাই মাস থেকে। যদি তোমরা এই বিটেক থার্ড সেমেস্টারের ম্যাকআউটের স্টুডেন্ট হও, তোমরা যদি টিউশন চাও তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এবং আমি আবারও বলছি, ক্লাস স্টার্ট হয়ে গেছে, এখনও তোমরা এন্ট্রি নিতে পারবে, কিন্তু খুব যদি বেশি তোমরা আরও 3-4 মাস, মানে 2 মাস পরে যদি আরও আসো তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে, কেননা সিলেবাস ততদিনে অনেকটা এগিয়ে যাবে। তাই আমি তোমাদের বলছি, যদি তোমরা মনে করো, কেননা ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম সি দিয়ে তোমাদের এখানে কিন্তু পুরো প্রোগ্রাম, আবার কম্পিউটার অর্গানাইজেশন আছে। এবার ডিজিটাল ইলেকট্রনিক্স যদি তুমি ঠিকভাবে না পড়ো, কম্পিউটার অর্গানাইজেশন তুমি আবার বুঝতে পারবে না, মানে কম্পিউটার অর্গানাইজেশনের মধ্যে বিভিন্ন সার্কিট, মানে আর্কিটেকচারগুলো তোমাদের এখানে ইমপ্লিমেন্ট করতে হবে, তার বিভিন্ন সার্কিট আছে, ইনস্ট্রাকশন সেট আছে, অ্যাড্রেসিং মোড আছে, বাস স্ট্রাকচার আছে, পাইপ লাইনিং আছে, এরকম কিন্তু পাইপ লাইনিং যেমন পুরোপুরি একটা ম্যাথামেটিক্যাল কনসেপ্ট আছে ওখানে, পুরো মেমোরি অর্গানাইজেশন আছে, মেমোরি আবার যে ডিফারেন্ট মেমোরি আছে সেগুলো, অ্যাক্সেস মোড আছে, তাদের বিভিন্ন রকম কিন্তু টপিক আছে এখানে। তাই আমি বলছি এই তিনটে পেপারের লোড তোমরা যদি মনে করো, আর দেখো যদি পরীক্ষা তোমাদের থার্ড সেমেস্টারের ডিসেম্বরে হয়, সেটা আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, যদি ডিসেম্বরে হয়, আর যদি একটু এক্সটেন্ড হয় তাহলে খুব বেশি হলে হয়তো জানুয়ারি হবে, কিন্তু হাতে আমরা সময় কিন্তু খুব বেশি পাচ্ছি না। তাই তোমরা যদি এখন থেকে পড়াটা স্টার্ট করো তাহলে তোমাদের সিলেবাসটা ভালো করে তোমরা বুঝতে পারবে, কনসেপ্ট ক্লিয়ার হবে। আবারও বলি, এই যে সিলেবাসটা আমরা আমি বললাম, এই তিনটে সাবজেক্ট, এই সিলেবাস ভাই বলতে গেলে 9-10 মাসের সিলেবাস, কম করে হলেও 9-10 মাস টাইম লাগে, সেটা সেমেস্টারে আমাদের কম্প্রোমাইজ করে কিন্তু পড়তে হবে। আমরা একটা ফরম্যাট ফলো করি, একটা স্ট্রাকচার ফলো করি, যেহেতু আমরা ম্যাকআউটে বহুদিন ধরে, ম্যাকআউটের সেমেস্টার বিটেক বলো, বিসিএ বলো, এমসিএ বলো, আমরা অনেক দিন ধরে পড়াচ্ছি। তো আমি তোমাদের যেটা বলতে চাই, যদি তোমরা মনে করো আমাদের অনলাইন টিউশনে তোমরা যদি জয়েন করতে চাও, আমাদের অনলাইন টিউশনে তোমরা জয়েন করতে পারো, এবং তোমরা যারা ডিস্ট্রিক্টের স্টুডেন্ট আছো তোমাদের এটা সুবিধা হবে। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।